নমস্কার আজকে আমি করাবো ক্লাস থ্রির উইংসের যে সেকেন্ড পার্ট সেটার প্রথম লেস প্রথম অধ্যায় যেটা মানে লেসেন থ্রি সেটার আট নম্বর অ্যাক্টিভিটি থেকে করাবো আগের ভিডিওতে আমি এই বইটা শুরু করেছিলাম মানে লেস এই উইংসের যে সেকেন্ড পার্ট ক্লাস থ্রির জন্য যেটা লেসেন থ্রি থেকে শুরু হচ্ছে সেটার প্রথম অংশটুকু আমি করিয়েছি আজকের ভিডিওতে এই অ্যাক্টিভিটি এইট থেকে আমি শুরু কর শুরু করব তাহলে প্রথমে দেখি ফিল ইন ব্লাংস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স ওয়ান ইজ ডান ফর ইউ তাহলে নিচে একটা হেল্প বক্স দিয়েছে এই যে এই হেল্প বক্সটা থেকে শব্দ নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে একটা করে দেওয়া আছে প্রথমে তাহলে আমরা দেখে নিই হেল্প বক্সে কী কী শব্দ আছে সেলটার সেলটার মানে আশ্রয় গ্লো গ্লো মানে চকচক করা বা জলজল করা বিহাইভস মানে মৌচাক টেন ট্যাকালস মানে হচ্ছে সুর স্টিং মানে হুল আর স্প্রেড মানে ছড়ানো ডার্কনেস মানে অন্ধকার এবার আমরা শূন্যস্থানটা দেখে নিই তাহলে প্রথমটা করে দেওয়া আছে ডার্কনেস অ্যাপিয়ার্স আফটার সানসেট তাহলে সানসেট মানে হচ্ছে সূর্যাস্ত সূর্যাস্তের পর অন্ধকার দেখা দেয় তাহলে প্রথমটা করে দেওয়া আছে দু এখানে কি আছে ড্যাশ আর ফাউন্ড ইন ট্রিজ গাছে পাওয়া যায় এখানে হবে বিহাইভস মানে মৌচা গাছে পাওয়া যায় এরপর নাম্বার থ্রি টেন্টাকলস আর লং থিন পার্ট ইন ইনসেক্ট বডি টেন্টাকলস এখানে আমরা আছি পেলাম হচ্ছে সুর তাহলে টেন্টাকলস আর লং থিন পার্ট ইন ইনসেক্ট বডি সুর হল পতঙ্গের শরীরের একটা লম্বা সরু অংশ এরপরে চার নম্বরটা হবে সেলটার। শেল্টার অফ হর্স ইজ কল্ড স্টেবল তাহলে ঘোড়াদের যে আশ্রয়স্থল সেটাকে বলে স্টেবল আস্তাবল তাহলে এটা হলো শেল্টার এরপরে নাম্বার ফাইভ স্টিং অফ ওয়াস্প কজেস পেনফুল বাইট ওয়াস্প মানে হচ্ছে বোলতা আর স্টিং মানে হুল তাহলে বোলতার হুল সেটা খুব যন্ত্রণাদায়ক তাহলে বোলতা যখন হুল ফোটায় সেটা খুব যন্ত্রণাদায়ক হয় ছ নম্বরটা কী হবে স্প্রেড বাটার অন ব্রেড স্প্রেড মানে ছড়ানো বাটার মানে হচ্ছে মাখন তার ব্রেড মানে পাউরুটি তাহলে পাউরুটির ওপরে মাখন ছড়াও বা মাখন লাগাও নাম্বার সেভেন গ্লো অফ বাল্ব গিভস লাইট তাহলে বাল্ব মানে হচ্ছে যে বাল্ব যেটা হয় লাইট সেটা আমাদেরকে কি করে আলো দেয় তাহলে যে বাল্বের যে উজ্জ্বলতা সেটা আলো দেয় তাহলে এটা হলো এরপরে অ্যাক্টিভিটি নাইন অ্যাক্টিভিটি নাইন কী বলছে ফিল ইন দ্য ব্লাংস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স ওয়ান ইজ ডান ফর ইউ এটাও একই রকম বলছে একটা হেল্প বক্স আছে সেখান থেকে শব্দ নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তাহলে দেখে নিই হেল্প বক্সটা আগে এই যে এটা হচ্ছে হেল্প বক্স কী কী আছে কভার্ড স্টোর কভার্ড মানে হচ্ছে ঢাকা দেওয়া স্টোর মানে সঞ্চয় করা টুডে মানে হচ্ছে আজ কন্টিনিউড মানে ক্রমাগত উইন্টার মানে হচ্ছে শীতকাল সুইট মানে মিষ্টি ওয়েদার মানে আবহাওয়া আর রিপ্লাই মানে উত্তর দেওয়া এবারে বক্সটা বক্সটা দেখলাম এবারে অ্যাক্টিভিটিটা করব প্রথমটা দেখো বীজ করে দিয়েছে এটা বীজ স্টোর হানি বীজ মানে হচ্ছে মৌমাছিরা স্টোর করে মধু তাহলে মৌমাছিরা মধু জমায় দু নম্বরটা কী হবে উইন্টার ইজ কোল্ড দু নম্বরটা হবে উইন্টার শীতকাল হল ঠান্ডা তাহলে দুই নম্বরটা হলো উইন্টার এবার তিন নম্বর ফ্রেশ কর্ন সিডস আর সুইট তাহলে ফ্রেশ ফ্রেশ কর্ন সিডস আর সুইট তাহলে যেগুলো তাজা শস্য কর্ন সিড সেগুলো হচ্ছে মিষ্টি এরপরে পাঁচ নম্বর হচ্ছে মাই ফ্রেন্ড গিভস নো রিপ্লাই টু মাই কল আমার বন্ধু আমার কলের কোনো উত্তর দেয়নি এরপরে ছ নম্বর দ্য ওয়েদার ইজ সানি তাহলে আবহাওয়াটা হলো রৌদ্রোজ্জ্বল তাহলে হলো এরপরে পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় দুটো আছে কি কি হি কভার্ড হিজ হেড উইথ হেলমেট সে তার মাথাটা হেলমেট দিয়ে ঢেকে নিয়েছিল হি কভার্ড এখানে হলো কভার্ড আট নম্বরটা কি হলো টুডে ইজ মানডে আজ হয় সোমবার তাহলে এটা হলো টুডে তাহলে অ্যাক্টিভিটি নাইন আমাদের কমপ্লিট হলো এরপরে অ্যাক্টিভিটি টেন অ্যাক্টিভিটি টেন কি বলছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস ওয়ান ইজ ডান ফর ইউ তাহলে নিচে এই যে শব্দগুলো দিয়েছে এগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে একটা করে দেওয়া হলো তাহলে প্রথমটা আছে কি স্নো স্নো ইজ হোয়াইট তাহলে স্নো মানে বরফ বরফ হয় সাদা এটা করে দেওয়া আছে এরপরে বাকিগুলো আমাদের করতে হবে তাহলে দেখো দু নম্বরটা হচ্ছে সামার তাহলে এটা করে দিয়েছে অর্ধেকটা বাকিটা কমপ্লিট করতে হবে সামার দিয়ে স্কুল ইজ ক্লোজড ডিউরিং সামার ভ্যাকেশান তাহলে স্কুল বন্ধ হয় গ্রীষ্মের ছুটিতে তাহলে এখানে দুটো ফাঁকা মানে দুটো ওয়ার্ড আমাদের বসাতে হবে তাহলে কি কী হলো সামার ভ্যাকেশান তাহলে স্কুল ইজ ক্লোজ ডিউরিং সামার ভ্যাকেশান এরপরে তিন নম্বরটা হচ্ছে গ্রুপ দিয়ে গ্রুপ মানে হচ্ছে দল দেখো এটাও অর্ধেক করা আছে উই প্লে কবাডি ইন গ্রুপ এভরিডে তাহলে আমরা কবাডি খেলি দলগতভাবে প্রত্যেক দিন তাহলে এখানটা হলো গ্রুপ আর এখানটায় হলো এভরিডে এরপরে চারেরটা সিড সিড মানে বীজ বীজ দিয়ে করতে হবে বাক্যটা স্যাপলিং গ্রো ফ্রম এ সিড স্যাপলিং মানে চারাগাছ তাহলে চারাগাছ জন্মায় একটা বীজ থেকে তাহলে দেখে নিলে এটা এরপরে পাঁচেরটা হচ্ছে গ্রাস অপার দিয়ে গ্রাস অপার মানে ফরিং তাহলে গ্রাস অপার জামস অন গ্রাস তাহলে ফরিং মানে ঘাস ফোরিং কোথায় লাফায় ঘাসের ওপরে গ্রাস অপার জামস অন গ্রাস হয়ে গেল এরপরে ছ নম্বরটা অ্যান্ড পিঁপড়ে দিয়ে অ্যান অ্যান্ড স্টোরস ফুড ফর উইন্টার তাহলে একটা পিঁপড়ে শীতের জন্য শীতকালের জন্য খাবার জমা রাখে হয়ে গেল এরপরে লেটস স্টক পরা যাক অ্যাক্টিভিটি ইলেভেন অ্যাক্টিভিটি ইলেভেন কি বলছে প্রশ্ন আছে কতগুলো উত্তর দিতে হবে প্লে কুইজ উইথ ইওর ফ্রেন্ড তাহলে তোমার বন্ধুর সঙ্গে কুইজ খেলো এক নম্বর প্রশ্ন হুইচ ইনসেক্ট স্প্রেডস ম্যালেরিয়া কোন পতঙ্গ ম্যালেরিয়া ছড়ায় উত্তর হবে মস্কুইটো মশা তাহলে এটা যেহেতু কুইজ বলেছে তো এরকম একটা করে শব্দে উত্তর দিলেও হবে বা বাক্যে লিখলেও হবে তাহলে কোন পতঙ্গ ম্যালেরিয়া রোগ ছড়ায় হবে মস্কুইটো মাস্কুইটো স্প্রেডস ম্যালেরিয়া দু নম্বর প্রশ্ন হুইচ ইনসেক্ট মুভস ইন এ রো কোন পতঙ্গ সারিবদ্ধভাবে চলে উত্তর হবে অ্যান্ট পিঁপড়ে তাহলে অ্যান্ডস মুভ ইন এ রো এরপরে হুইচ ইনসেক্ট গ্লোজ অ্যাট নাইট তাহলে রাত্রেবেলা জলে কোন পতঙ্গ উত্তর হবে গ্লোয়ার্ম মানে জোনাকি তাহলে জোনাকি গ্লোয়ার্ম গ্লোজ অ্যাট নাইট রাত্রেবেলা জলে চার নম্বর প্রশ্ন হুইচ ইনসেক্ট ক্যান বাইট কোন পতঙ্গ কামড়াতে পারে ওয়াস্প মানে বলতা তাহলে এখানে কিন্তু বিও হবে মৌমাছি মৌমাছিও কামড়ায় তাহলে এখানে ওয়াস্প হবে বিও হবে পাঁচ নম্বর প্রশ্ন হুইচ ইনসেক্ট ক্যান সাক নেকটার তাহলে ফুল থেকে মধু সংগ্রহ করে কোন পতঙ্গ উত্তর বাটারফ্লাই আর এটাও কিন্তু বি হবে মৌমাছিও ফুলের মধু চষে তাহলে এটা আমাদের হয়ে গেল এরপরে আমরা চলে যাব পরের পৃষ্ঠায় অ্যাক্টিভিটি টুয়েলভে কী বলছে রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট এ হার্মফুল ইনসেক্ট একটা ক্ষতিকর পতঙ্গ সম্পর্কে পাঁচটা বাক্য লিখতে হবে ইউজ দ্য হিন্টস গিভেন ইন দ্য হেল্প বক্স তাহলে এই হেল্প বক্সে যে হিন্টগুলো দেওয়া আছে সেগুলো সাহায্যে লিখতে হবে তাহলে হেল্প বক্সে কী কী দেওয়া আছে দেখি ইনসেক্টস পতঙ্গ টাইপস কী কী টাইপ হয় গুড অ্যান্ড হার্মফুল মানে এগুলো সব পয়েন্টগুলো থাকতে হবে লেখাটায় তাহলে সেটা মানে কিছু ভালো পতঙ্গ আর কিছু ক্ষতিকর পতঙ্গ এক্সাম্পল অফ হার্মফুল ইনসেক্টস কিছু ক্ষতিকর পতঙ্গের উদাহরণ যেমন মশা বোলতা হাউ দে হার্ম কিভাবে তারা ক্ষতি করে এই পয়েন্টগুলো নিয়ে লেখাটা লিখতে হবে আমাদের ইউ মে বিগিন লাইক দিস তুমি এইভাবে শুরু করতে পারো তাহলে শুরুর বাক্যটা দিয়ে দিয়েছে উই সি ইনসেক্টস অব ডিফারেন্ট টাইপস অল অ্যারাউন্ড আস তাহলে আমরা আমাদের চারপাশে বিভিন্ন ধরনের পতঙ্গ দেখে থাকি তাহলে আমরা পতঙ্গ নিয়ে একটা মানে পতঙ্গ না হার্মফুল ইনসেক্ট ক্ষতিকর পতঙ্গ নিয়ে একটা পাঁচ পাঁচটা বাক্যের ছোট্ট প্যারাগ্রাফ লিখবো তো সেখানে প্রথম বাক্যটা দিয়ে দিয়েছে উই সি ইনসেক্টস অব ডিফারেন্ট টাইপস অল অ্যারাউন্ড আস আমরা আমাদের চারপাশে বিভিন্ন ধরনের পতঙ্গ দেখে থাকি তাহলে তারপরের বাক্যটা দেখো সাম ইনসেক্টস আর গুড অ্যান্ড হেল্পফুল কিছু পতঙ্গ হয় ভালো এবং হেল্পফুল মানে সাহায্যকারী কিছু পতঙ্গ হয় ভালো এবং উপকারী সাম ইনসেক্টস আর হার্মফুল কিছু পতঙ্গ হয় ক্ষতিকারক মস্কুইটো ওয়াস ফ্লাই ককরোচ আর হার্মফুল ইনসেক্টস তাহলে এটা তিন নম্বর লাইন মস্কুইটো মশা ওয়াসফ হচ্ছে বোলতা ফ্লাই হচ্ছে মাছি ককরোচ হচ্ছে আরশোলা মশা বোলতা মাছি ককরোচ এগুলো হচ্ছে হার্মফুল ইনসেক্টস ক্ষতিকর পতঙ্গ দে স্প্রেড ডিজি ডিজিজেস তারা রোগ ছড়ায় দে স্প্রেড ডিজিজেস লাইক ম্যালেরিয়া ডিসেন্ট্রি ডেঙ্গু এটসেট্রা তাহলে তারা রোগ ছড়ায় যেমন ম্যালেরিয়া ডিসেন্ট্রি মানে হচ্ছে আমাশয় ডেঙ্গু হচ্ছে ডেঙ্গু জ্বর তাহলে ম্যালেরিয়া আমাশয় ডেঙ্গুর মতন রোগ তারা ছড়ায় স্টিং অফ ওয়াসফ কজেস পেনফুল বাইট আর বোলতা হুল ফোটালে খুব যন্ত্রণা হয় তাহলে স্টিং অফ ওয়াসফ বোলতার হুল সেটা খুব যন্ত্রণাদায়ক হয় তাহলে এখানে পাঁচটা বাক্য হয়ে গেল দেখে নিয়েছো তোমরা এরপরে চলে যাব পরের পৃষ্ঠায় এটা কি বলছে লেটস ডু চলো করি লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস তাহলে কি করতে হবে লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস তাহলে ছড়ার মতো করে পড়তে হবে এই শব্দগুলো ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স তাহলে হেল্প বক্স থেকে এরকম ছড়ার মতো পড়তে হবে তারপরে বাকি ঘরগুলো কমপ্লিট করতে হবে তাহলে প্রথমে আমরা হেল্প বক্সটা পড়ে নিই হপার টপার ড্রপার জগার সসার তাহলে এরকম একই ধরনের উচ্চারণ হচ্ছে ছন্দর মতো সেগুলো দিয়ে বাকি এই ছকগুলো পূরণ করতে হবে মানে একই ধরনের উচ্চারণ হয় এরকম শব্দ দিয়ে তাহলে প্রথমে আমরা এটা পড়ি হপার টপার ড্রপার জগার সসার তারপরে এটা কি আছে মেরি চেরি ভেরি মেরি চেরি ভেরি মেরি ফেরি হাম্প তাহলে এটা হলো এবারে আমরা করবো ছকটা পূরণ করবো তাহলে এই ছকটাতে দুটো শব্দ দেওয়া ফুড হুড তাহলে এরকম মিলিয়ে আর কি শব্দ হবে গুড মুড ব্রুড তাহলে ফুড মানে খাবার হুড মানে হচ্ছে ফনা সাপের ফনা হতে পারে ফুড হুড গুড মুড ব্রুড গুড মানে ভালো মুড মানে হচ্ছে মেজাজ আর ব্রুড মানে হচ্ছে শাবক তাহলে এই ছকটা হলো এরপরের ছকটা দেখো প্লে প্লে হে এই দুটো শব্দ দেয়া আছে প্লে মানে হচ্ছে খেলা করা আর হে মানে হচ্ছে খড় তাহলে এর সাথে মিলিয়ে বাকি তিনটে শব্দ বে মে লে তাহলে বে মানে হচ্ছে উপসাগর মে মানে হচ্ছে পাড়া আবার মে মাসও একটা হয় আর লে মানে হচ্ছে ডিম পাড়া বা কোনো কিছু রাখা তাহলে হে মে লে হয়ে গেল এরপরে আরও দুটো ছক আছে এখানে কি আছে সেম সেম টেম এই দুটো শব্দ দেয়া আছে মিলিয়ে মিলিয়ে দেখো নেম গেম সেম তাহলে সেম সেম মানে হচ্ছে একই রকম টেম টেম মানে হচ্ছে ভিরু তাহলে টেম টেম মানে হচ্ছে গৃহপালিত বা নম্র বা ভিরু তাহলে সেম টেম নেম নেম মানে নাম গেম মানে খেলা আর সেম মানে হচ্ছে লজ্জা তাহলে এই ছকটা হলো এরপরের ছকটা দেখো কোল্ড কোল্ড গোল্ড এই দুটো দেওয়া আছে গোল্ড মানে ঠান্ডা গোল্ড মানে সোনা তাহলে মিলিয়ে আরও তিনটে কী কী বোল্ড ফোল্ড মোল্ড বোল্ড মানে সাহসী ফোল্ড মানে ভাজ করা আর মোল্ড মানে হচ্ছে ছাঁচ তাহলে কোল্ড গোল্ড বোল্ড ফোল্ড মোল্ড হয়ে গেল আর এখানে এই হেল্প বক্সটা দেওয়া ছিল এখান থেকে নিয়ে নিয়ে শব্দগুলো এখানে বসানো হয়েছে এরপরে আমরা চলে যাব পরের পৃষ্ঠায় এরপরে এরকম আরও তিনটে ছক আছে টার্ন টার্নের সঙ্গে মিলিয়ে বার্ন চার্ন ফার্ন তাহলে টার্ন মানে হচ্ছে পরিবর্তন বার্ন মানে পোড়া চার্ন মানে মন্থন করা মানে হচ্ছে গোলাকার কলসির মতো পাত্র আর ফার্ন মানে হচ্ছে এক ধরনের উদ্ভিদ তাহলে ফার্ন উদ্ভিদ তাহলে মিলিয়ে মিলিয়ে কি হলো টার্ন বার্ন চার্ন আর এরপরের ছকটা দেখো লাইং লাইং বাইং টাইং ক্রাইং ট্রাইং তাহলে এই যে হেল্প বক্সটা এখান থেকে নিয়ে নিয়ে এই শব্দগুলো বসানো হয়েছে তাহলে লাইং এর সাথে মিলিয়ে বাইং টাইং ক্রাইং ট্রাইং লাইং মানে হচ্ছে মিথ্যে কথা বলা বা শোয়া বাইং মানে কেনা বাই মানে কেনা বাইং মানে কেনা টাইং মানে বাঁধা ক্রাইং মানে কান্না করা ট্রাইং মানে চেষ্টা করা এরপরে আরেকটা ছক হচ্ছে আছে ফিল্ড ফিল্ড দিয়ে শুরু মিলিয়ে মিলিয়ে বাকিগুলো বিল্ড গিল্ড শিল্ড কিল্ড তাহলে ফিল্ড মানে হচ্ছে মাঠ বিল্ড মানে হচ্ছে তৈরি করা গিল্ড মানে হচ্ছে সংঘ আর শিল্ড মানে হচ্ছে ঢাল আর কিল্ড মানে হত্যা করেছিল তাহলে এই ছকটা হলো এরপরে সেলফ চেক একটা পড়া আছে এটা পড়তে হবে তাহলে পড়াটা দেখি লেটস রিড চলো পড়া যাক সামার ইজ দ্য সিজন অফ এক্সট্রিম হিট তাহলে সিজন মানে হচ্ছে ঋতু সামার মানে গ্রীষ্ম ঋতু সামার ইজ দ্য সিজন অব এক্সট্রিম হিট তাহলে গ্রীষ্মকাল হল প্রচণ্ড গরমের একটা ঋতু তাহলে হিট মানে হচ্ছে তাপ বা গরম তাহলে প্রচন্ড গরম একটা ঋতু হচ্ছে সামার গ্রীষ্মকাল ওয়েদার বিকামস ভেরি হট অ্যান্ড হিউমিড তাহলে এই সময় ওয়েদার মানে আবহাওয়া আবহাওয়া হয়ে যায় খুবই গরম এবং আর্দ্র আর্দ্র মানে হচ্ছে হিউমিড মানে আর্দ্র মানে ভেজা ভেজা ভাব বাতাসে তাহলে খুবই গরম এবং আর্দ্র থাকে এই সময় আবহাওয়া ওয়েদার ইন দিস সিজন এই ঋতুতে ইট ইজ অলসো দ্য ফ্রুটস লাইক লিচি ইট ইজ অলসো মানে এটা সিজন অফ প্লাম্প প্লাম্প মানে হচ্ছে গোলগাল আর জুসি মানে হচ্ছে রসালো তাহলে এই ঋতুটা গোলগাল এবং রসালো ফলও কিন্তু এই ঋতুতে পাওয়া যায় যেমন হচ্ছে ম্যাঙ্গো অ্যান্ড লিচি আম আর লিচুর মতো রসালো এবং গোলগাল ফল এই ঋতুতে পাওয়া যায় ইন কন্ট্রাস্ট তার সঙ্গে তুলনায় মানে বিপরীত বিপরীতভাবে ইন কন্ট্রাস্ট বিপরীতভাবে উইন্টার ইজ কাম উইন্টার মানে হচ্ছে শীতকাল শীতকাল হল শান্ত কাম মানে হচ্ছে শান্ত অ্যান্ড কোল্ড এবং ঠান্ডা তাহলে বিপরীত মানে গ্রীষ্মের বিপরীতে শীতকাল হচ্ছে শান্ত এবং ঠান্ডা উইন্টার কভার্স মেনি হিল টপস উইথ থিক ব্লাঙ্কেট অফ স্নো তাহলে উইন্টার শীতকাল কী করে কভার্স মানে ঢেকে দেয় মেনি হিল টপস অনেক পাহাড়ের মাথাগুলো ঢেকে দেয় বরফের চাদর দিয়ে বরফের পুরু চাদর দিয়ে বরফের মাথাগুলো ঢেকে দেয় তাহলে ঠিক মানে পুরু ব্লাঙ্কেট মানে কম্বল আর স্নো মানে হচ্ছে বরফ দো সামার অ্যান্ড উইন্টার শেয়ার নাথিং কমন ইন জেনারেল যদিও অলদো মানে হচ্ছে যদিও যদিও সামার অ্যান্ড উইন্টার গ্রীষ্ম এবং শীত নিজেদের মধ্যে কিছুই তাদের কমন নেই মানে কোনো মিল নেই তাদের মধ্যে দে হ্যাভ দে আর ওন সারপ্রাইজেস তাহলে তাদের মধ্যে কোনো মিল নেই কিন্তু তাদের নিজস্ব বিস্ময় আছে তাহলে এটা আমরা পড়ে নিলাম এরপরে দেখি অ্যাক্টিভিটি কী দিয়েছে অ্যাক্টিভিটি ওয়ান কী আছে ওয়ানে আছে অ্যারেঞ্জ দ্য প্রপারলি লেটার্স অ্যারেঞ্জ দ্য প্রপারলি লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস তাহলে এখানে এলোমেলোভাবে রয়েছে এলোমেলোটাকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ বানাতে হবে তাহলে লেটারগুলো এলোমেলো রয়েছে সেটাকে সঠিকভাবে সাজাতে হবে ওয়ান ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া হলো তাহলে প্রথমটা দেখো এলোমেলো আছে এটাকে সাজিয়ে হয়েছে ককরোচ ককরোচ মানে হচ্ছে আরশোলা তাহলে সাজিয়ে হলো ককরোচ এরকমভাবে সাজিয়ে দেখতে হবে কোনটা কি হচ্ছে তাহলে এখানে দেখো এটা হবে মস্কুইটো তাহলে এমওএস কিউইউআইটিও এখানে হবে এটা মস্কুইটো মস্কুইটো মানে কি মশা তারপর এটা দেখো সিএটটা এইটা সাজালে হবে গ্রাস হপার বানানটা দেখো এ এস এস এইচ ও ই আর তাহলে এটা হবে গ্রাস হপার মানে হচ্ছে ঘাসফড়িং তারপর একটা ডিএডটা দেখো এটা হবে হানিবি এইচও এন ই ওয়াই বি ই তাহলে এটা হলো হানিবি মানে হচ্ছে মৌমাছি তারপরে ইয়েরটা হবে বাটারফ্লাই বিইউ টি এফ এল ওয়াই বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি তাহলে এটা তোমরা দেখলে এরপরে চলে যাব অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি টু কী বলছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিজের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এক নম্বর প্রশ্ন কি আছে হোয়াট কাইন্ড অফ ফ্রুটস আর ফাউন্ড ইন দ্য সামার সিজন কী ধরনের ফল সামার সিজন মানে গ্রীষ্ম ঋতুতে পাওয়া যায় তাহলে উত্তরটা কী হবে প্লাম্প অ্যান্ড জুসি ফ্রুটস আর ফাউন্ড ইন সামার প্লাম্প মানে হচ্ছে গোলগাল এবং জুসি রসালো তাহলে প্লাম্প অ্যান্ড জুসি ফ্রুটস আর ফাউন্ড ইন সামার গ্রীষ্মকালে পাওয়া যায় রসালো এবং গোলগাল ফল দু নম্বর প্রশ্ন হোয়াট কভার্স দ্য হিল টপস ইন দ্য উইন্টার সিজন তাহলে কী ঢেকে দেয় পাহাড়ের মাথাগুলোকে শীত ঋতুতে তাহলে শীত ঋতুতে যে হিলটপ পাহাড়ের মাথাগুলো মাথাগুলোকে কি ঢেকে দেয় উত্তর হবে স্নো মানে বরফ স্নো কভার্স দ্য হিল টপস ইন উইন্টার স্নো মানে বরফ শীতকালে পাহাড়ের মাথাগুলোকে ঢেকে দেয় এরপর তিন নম্বর হচ্ছে হাউ ইজ দ্য ওয়েদার ইন দ্য উইন্টার শীতকালে ওয়েদার কেমন থাকে আবহাওয়া কেমন থাকে দ্য ওয়েদার ইন উইন্টার ইজ কাম অ্যান্ড কোল্ড তাহলে শীতকালে আবহাওয়া থাকে কাম শান্ত এবং কোল্ড ঠান্ডা চার নম্বরটা হচ্ছে হাউ ইজ দ্য ওয়েদার ইন দ্য সামার সিজন গ্রীষ্ম ঋতুতে ওয়েদার কেমন থাকে তাহলে উত্তর কী হবে দ্য ওয়েদার ইজ ভেরি হট অ্যান্ড হিউমিড ইন দ্য সামার সিজন তাহলে সামার সিজন মানে হচ্ছে গ্রীষ্ম ঋতুতে ওয়েদারটা থাকে খুবই গরম এবং আর্দ্র তাহলে এই প্রশ্নগুলো হলো এবার চলে যাব পরের পৃষ্ঠায় তাহলে অ্যাক্টিভিটি থ্রি কি বলেছে মেক সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ডস তাহলে এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে সেন্টেন্স করতে হবে প্রথমটা দেখো সিজন ঋতু কি হবে অটাম ইজ মাই ফেভারিট সিজন তাহলে অটাম মানে হচ্ছে শরৎ হলো আমার প্রিয় ঋতু তাহলে সিজন দিয়ে বাক্য রচনা অটাম ইজ মাই ফেভারিট সিজন দ্বিতীয়টা ব্লাঙ্কেট দিয়ে ব্লাঙ্কেট মানে কম্বল উই হ্যাভ এ বিগ ব্লাঙ্কেট আমাদের একটা বড় কম্বল আছে এরপরটা স্নো দিয়ে স্নো মানে বরফ দ্য স্নো ইজ কোল্ড অ্যান্ড হোয়াইট স্নো হলো মানে বরফ হল ঠান্ডা এবং সাদা কাম মানে শান্ত দ্য বয় ইজ ভেরি কাম ছেলেটা খুবই শান্ত এরপরে অ্যাক্টিভিটি ফোর দ্যাটস রাইট লেখা যাক অ্যাক্টিভিটি ফোর ফিল ইন দ্য ব্লাংস উইথ দ্য হেল্প অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স তাহলে হেল্প বক্সের শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে টু আর ডান ফর ইউ দুটো করে দেওয়া হলো দেখো কি আছে বাটারফ্লাই ইজ এ বিউটিফুল ইনসেক্ট বাটারফ্লাই মানে প্রজাপতি প্রজাপতি হলো একটা সুন্দর পতঙ্গ ইট হ্যাজ টু পেয়ার্স অফ কালারফুল উইংস তাহলে এখান থেকে আমরা নিলাম শব্দ টু পেয়ার্স অফ কালারফুল উইংস তাহলে এর রয়েছে দুজোড়া রঙিন ডানা ইট ফ্লাইজ অন অ্যান্ড অ্যারাউন্ড ফ্লাওয়ার্স এটা ফুলে ফুলে ঘুরে বেড়ায় ইট শাক্স নেকটার ফ্রম ফ্লাওয়ার্স এটা ফুল থেকে নেকটার সংগ্রহ করে মানে ফুল থেকে মধু চোষে আই সি দেম ইন মাই গার্ডেন আমি তাদের আমার বাগানে দেখি তাহলে এখান থেকে শব্দগুলো নিয়ে আমরা এটা করলাম তাহলে এটা হলো প্রজাপতি দিয়ে ছিল একটা ছোট্ট প্যারাগ্রাফ তাহলে দেখলে এটা এরপরে চলে যাব পরেরটায় অ্যাক্টিভিটি ফাইভে অ্যাক্টিভিটি ফাইভ কী বলছে ম্যাচ দ্য রাইমিং ওয়ার্ডস বাই পুটিং সিরিয়াল নাম্বার ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইজ ডান ফর ইউ তাহলে এখানে রাইমিং ওয়ার্ডস মানে যেটার উচ্চারণটা একই রকম হবে এরকম শব্দগুলোকে মেলাতে হবে এভাবে নাম্বার দিয়ে একটা করে দেওয়া হয়েছে তাহলে দেখো ফুড ফুডের সঙ্গে উচ্চারণে মেলে হচ্ছে গুড ওই জন্য এগুলো হচ্ছে রাইমিং ওয়ার্ড মানে একই রকম উচ্চারণ ফুড গুড সেম কেম এরকম তাহলে একটা দেখো করে দিয়েছে কেম কেমের সঙ্গে মেলে হচ্ছে সেম উচ্চারণে সেই জন্য এখানে এই বক্সে দুই বসিয়েছে এখানে টু রয়েছে তো এখানে টু হয়েছে সেরকম বিয়ে আছে এখানে কোন শব্দটা প্লেইং এর সাথে একই রকম উচ্চারণ হয় এই যে লাইং তাহলে সাথে মেলে হচ্ছে তাহলে এই বক্সে হবে নাম্বার তারপরে জাম্প সঙ্গে কোনটা মেলে প্লাম্প জাম্প প্লাম্প তাহলে এখানে হলো এই নাম্বারটা ফাইভ এরপরে গুড গুডের সাথে কোনটা মেলে ফুড তাহলে নাম্বার ওয়ান তাহলে এখানে বসলো নাম্বার ওয়ান এরপরে ই আছে কপার কোনটা মেলে হপার কপারের সাথে মেলে হপার তাহলে এটা নাম্বার ফোর কপারের পাশে নাম্বার ফোর আর এটা আছে লে লে এর সাথে কোনটা মেলে প্লে তাহলে নাম্বার থ্রি তাহলে লে এর পাশে নাম্বার থ্রি এটা হয়ে গেল এবারে পরবর্তী ছক পরের পৃষ্ঠায় এটা হচ্ছে অ্যাক্টিভিটি সেভেন কি বলেছে অ্যাক্টিভিটি সেভেনটা দেয়ার আর সাম ডেসক্রাইবিং ওয়ার্ডস ইন কলাম এ অ্যান্ড নেমিং ওয়ার্ডস ইন কলাম বি তাহলে কলাম এতে রয়েছে কিছু ডেসক্রাইবিং ওয়ার্ডস মানে বর্ণনামূলক শব্দ আর কলাম বিতে রয়েছে কিছু নেমিং ওয়ার্ড নাম বোঝা এমন শব্দ তাহলে ম্যাচ করতে হবে দুটো কলামকে তাহলে কলাম এতে লিটল সফট কোল্ড ওল্ড সল্টি কলাম বিতে আছে ফুড আইসক্রিম গ্র্যান্ড ফাদার কেক বেবি তাহলে আমরা ম্যাচ করাই তাহলে ফুড মানে হচ্ছে খাবার তাহলে খাবারের সঙ্গে কোনটা হয় সল্টি মানে নোনতা নোনতা খাবার হয় তাহলে ফুডের সঙ্গে মেলে সল্টি তাহলে এখানে ফুডের পাশে বক্সটায় আমরা ই তাহলে সল্টি হলো এর নাম্বারিং হচ্ছে ই তাহলে এখানে ই বসাবো তারপরটা আছে আইসক্রিম আইসক্রিম মানে কি আইসক্রিম মানে আইসক্রিম তো কেমন হয় ঠান্ডা হয় তাহলে আইসক্রিম হচ্ছে কোল্ড তাহলে কোল্ডের নাম্বার হচ্ছে সি তাহলে আইসক্রিমের পাশে আমরা সি বসাবো তারপরে গ্র্যান্ড ফাদার তাহলে গ্র্যান্ড ফাদারের সঙ্গে হবে ওল্ড ওল্ড গ্র্যান্ড ফাদার তাহলে এখানে আমরা এই ডিটা বসাবো মানে ডি বসলো এরপরে কেক তাহলে কেক কেমন হয় সফট নরম তাহলে সফটের নাম্বারিং হচ্ছে বি আমরা কেকের পাশের ঘরে বি বসাবো তারপরে বেবি লিটিল বেবি তাহলে লিটিলের এটা আমরা এখানে বসাবো তাহলে এই ছকটা হলো এরপরে অ্যাক্টিভিটি এইট অ্যাক্টিভিটি এইটে কি আছে রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট এ হেল্পফুল ইনসেক্ট একটা উপকারী পতঙ্গ নিয়ে পাঁচটা বাক্য লেখো তাহলে একটা ছোট্ট প্যারাগ্রাফ দেখি হানিবি ইজ এ হেল্পফুল ইনসেক্ট হানিবি মানে হচ্ছে মৌমাছি মৌমাছি হলো একটা উপকারী পতঙ্গ দে লিভ ইন গ্রুপ অ্যান্ড মেক বিহাইভ ইন ট্রিজ দে মানে তারা বাস করে গ্রুপে দলবদ্ধভাবে দে লিভ ইন গ্রুপ অ্যান্ড মেক বিহাইভ ইন ট্রিজ তারা দলবদ্ধভাবে বাস করে এবং গাছে তারা মৌচাক বানায় তাহলে মৌমাছির বাসা হচ্ছে মৌচাক বিহাইভ দে কালেক্ট নেকটার অ্যান্ড পোলেন ফ্রম ফ্লাওয়ার্স তাহলে তারা সংগ্রহ করে নেকটার মানে ফুলের মধু এবং পোলেন পরাগ্রেনু ফ্রম ফ্লাওয়ার্স ফুল থেকে দে প্রডিউস হানি অ্যান্ড ওয়াক্স ইন দেয়ার বিহাইভ তাহলে তারা তৈরি করে হানি মধু এবং মোম হানি অ্যান্ড ওয়াক্স ইন দেয়ার বিহাইভ তাদের মৌচাকে তারা তৈরি করে হানি মধু আর মোম উই গেট হানি অ্যান্ড ওয়ার্কস ফ্রম দেম তাহলে আমরা তাদের থেকে মধু আর মোম পাই তাহলে উই গেট আমরা পাই হানি মধু এবং মোম তাদের কাছ থেকে তাহলে হয়ে গেল পাঁচটা বাক্য তাহলে যে লেসেন থ্রিটা ছিল আমাদের প্রথম অধ্যায় লেসেন থ্রি এই পার্ট এর সেটা এখানেই কমপ্লিট হয়ে গেল